এই ভিডিওটা এখনই করার কোনো প্ল্যান ছিল না, ভেবেছিলাম কয়েকদিন পরে করব, কারণ বেশ কিছু জিনিস আরও আপগ্রেড করার আমার এখানে দরকার আছে। আমি ভেবেছিলাম আপনাদেরকে সব কিছু একবারে কমপ্লিট করে দেন দেখাবো, তারপর চিন্তা করলাম আসলে যেটা আছে সেটাই দেখাই। এর আগে আর একটা স্টুডিও ট্যুরের ভিডিও করেছিলাম, সেখানে যে জিনিসগুলো ছিল, এখন যে জিনিসগুলো আছে, যেভাবে আমি ভিডিও রেকর্ড করছি, সব কিছু আপনারা দেখলে পরে একটা সাম্যক ধারণা পাবেন আসলে আমার ভিডিওগুলো আমি কীভাবে প্রোডিউস করি। অনেকের হয়তো এখান থেকে হেল্প হতে পারে, তো সেই চিন্তা করেই আমার ভিডিওটা আজকে তৈরি করা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি কীভাবে ভিডিও তৈরি করি, আমার যে স্টুডিও রয়েছে সেখানে কী কী ইকুইপমেন্ট আমি ইউজ করি, সেগুলোকে কীভাবে ব্যবহার করি, ভিডিও কীভাবে রেকর্ড করি, অডিও কীভাবে রেকর্ড করি, এবং এই জায়গায় কী কী জিনিস রয়েছে, এই সমস্ত জিনিসে আপনাদেরকে আজকে আমি বলবো। তো চলুন দেখে নেওয়া যাক আমার স্টুডিওতে আমি কীভাবে ভিডিওগুলো রেকর্ড করি। তো প্রথমে আসলে আমাদের যে রেকর্ডিং প্রসেস রয়েছে সেটা যদি একটু দেখাই, আমি আমার যে ব্যাক সাইডটা এটা যদি আপনাদেরকে দেখাই, এরকম একটা ভিউ এখানে রয়েছে। আমি যে রেকর্ডটা করি এইখানে মূলত আমি যে মাইক্রোফোন ব্যবহার করি আপনারা দেখতেই পাচ্ছেন, রোড ভিডিও মাইক NTG মাইক্রোফোনটা আমি ব্যবহার করি, সেটা জাস্ট আমার উপরেই দেয়া থাকে। আমি এই চেয়ারে বসি এবং জাস্ট আমার মাথার উপরে এই মাইক্রোফোনটা থাকে। অনেক সময় দেখা যায় এটা আমার ফ্রেমেও আমি রাখি, দেন মাস্ক আউট করে আসলে বাদ দিয়ে যাই, যদি অডিও কোয়ালিটি আমার কোনো ভিডিওতে খুব বেশি ভালো দরকার হয় সেক্ষেত্রে আমি এটা ফ্রেমের ভিতরেই রাখি। এর পরবর্তী সময় যদি আমরা একটু দেখি, এই অডিওটা চলে যাচ্ছে আমাদের এখানে একটা কেবল দিয়ে এই অডিও রেকর্ডারে। তো এটা হলো জুম H6, এই রেকর্ডারে আসলে আমার অডিওটা চলে যাচ্ছে এবং এখানে অডিওটা প্রসেস হয়ে আমার কম্পিউটারে রেকর্ড হচ্ছে অডিশন সফটওয়্যারে। এখানে আপনাদের যদি ব্যাকগ্রাউন্ডে আমি দেখাই, অডিশন সফটওয়্যারে কিন্তু আমার এই অডিওটা রেকর্ড হচ্ছে এবং এরপরে এই অডিশন ব্যবহার করে কিন্তু আমার সকল অডিও আমি আসলে প্রসেস করে থাকি। এবং ক্যামেরায় এখানে সনি A6000 ক্যামেরা আমি ব্যবহার করছি এবং এটার সাথে যে লেন্স সেটা হলো সিগমার 30mm F1.4 একটা লেন্স আমি ব্যবহার করছি এবং সেটা একটা HDMI ক্যাপচার কার্ড দিয়ে আমার কম্পিউটারে চলে আসছে এবং আমার যে ভিডিওটা সেটা কিন্তু আমি কম্পিউটারে ডিরেক্টলি রেকর্ড করছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের যে ভিডিও সেটা কিন্তু এখানে চলে আসছে এবং ডিরেক্টলি সেটাই কিন্তু কম্পিউটারে রেকর্ড হচ্ছে। এতে করে যেটা হয়, আমার যে ভিডিও রয়েছে সেই ভিডিওটা কিন্তু আমি খুব সহজে রেকর্ড করতে পারি, খুব সহজে আমার কম্পিউটারে সেভ হয়ে যাচ্ছে, আমার কিন্তু ট্রান্সফার করার সেই ঝামেলা নেই। অডিওটা আমার কম্পিউটারে সেভ হচ্ছে সেটাও কিন্তু আমার ট্রান্সফার করার ঝামেলা নেই, আমার এডিটিংয়ে কিন্তু অনেক সময় এর জন্য বেঁচে যায়। তো ডেইলি ভিডিও তৈরি করতে গেলে এই সকল বিষয়বস্তু কিন্তু অনেক বেশি আপনার হেল্প করতে পারে, এই ছোটো ছোটো যে সময়গুলো বেঁচে যাচ্ছে এটা থেকে কিন্তু আপনি অনেক বেশি আসলে হেল্প পেতে পারেন। তো বাদ বাকি যে জিনিসগুলো রয়েছে কীভাবে সাজিয়েছি সেই জিনিসগুলো একটু যদি আমি আপনাদেরকে দেখাই, তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এইটা হলো আমার রেকর্ডিং স্পেসটা। এখানে আমার কম্পিউটার রয়েছে, আমার মাইক্রোফোন ক্যামেরা সব এই দিকটাই থাকে। এই টেবিলটা আমি বর্তমানে ব্যবহার করছি, তো যে কিবোর্ডটা ব্যবহার করছি নর্মাল একটা কিবোর্ড, A4 Tech-এর একটা কিবোর্ড, দেখানোর আসলে তেমন কিছু নেই। মাউসটাও নর্মাল একটা মাউস, তবে কিবোর্ড এবং মাউস খুব শীঘ্রই আপগ্রেড করার একটা প্ল্যান রয়েছে, তো দেখা যাক কোনটা নেওয়া যায়। আমার প্ল্যান রয়েছে লজিটেকের MX Master 3 যেটা রয়েছে সেটা নেওয়ার, দেখা যাক সেটা নিতে পারি কি না। এবং কিবোর্ড এখানে হয়তো মেকানিক্যাল কোনো কিবোর্ড দেখব, কারণ সোহাগবের লাস্ট যে ভিডিওটা দেখলাম মেকানিক্যাল কিবোর্ড নিয়ে সেটা দেখে আমিও আসলে একটু স্পয়েলড হয়ে গিয়েছি, আমিও চাচ্ছি ওরকম একটা আসলে মেকানিক্যাল কিবোর্ড নিতে। আর মাইক্রোফোন এখানে রোড ভিডিও মাইক NTG ব্যবহার করছি। এখানে মনিটর সেটা হলো LG-র একটা মনিটর, MK E600 সম্ভবত এটার মডেল নেম। অ্যান্ড এখানে আমার রেকর্ডার যেটা সেটা হলো জুম H6 একটা রেকর্ডার ব্যবহার করছি। এখানে একটা ট্রাইপড আমার যেখানে আসলে ক্যামেরাটা থাকে, নর্মাল একটা হেডফোন ব্যবহার করছি এবং এই লেন্সটা আমি ব্যবহার করি নর্মাল ভিডিওর জন্য। এখন কিট লেন্স লাগানো রয়েছে, নর্মালি আমি সিগমার এই 30mm F1.4 যে লেন্স সেটা আমি ব্যবহার করি। তো এটা হলো আমার মূলত ডেক্স, নতুন যে এডিশন সেটা হলো আমার এই ডেক্সে নতুন এক অতিথি চলে আসছে, অতিথি হলো আমাদের এই চেয়ারটা। তো আমি আসলে ব্যাক পেন নিয়ে অনেক ঝামেলায় ছিলাম, পরবর্তী সময় চিন্তা করলাম কী চেয়ার নেওয়া যায়, এরপরে আমি এই চেয়ারটা কিনলাম। মূলত এটাও সোহাগবের কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে নেওয়া সেম চেয়ারটাই আমি কিনেছি, কারণ সোহাগবের স্টুডিওতে গিয়েছিলাম, সেখানে ওইটাতে আসলে চেক করে বেশ ভালো মনে হয়েছে, বেশ কমফোর্টেবল এবং এটা ব্যাক সাপোর্টের একটা অপশনও রয়েছে, সব কিছু মিলে চেয়ারটা বেশ ভালো মনে হলো তাই নিয়ে নিলাম। এবং ইয়া, এটা আসলে ইউজ করে বেশ ভালোই লাগছে। সো এই চেয়ারটা রিসেন্টলি নিয়েছি। লাইট হিসেবে আমি যেটা ব্যবহার করছি এটা হলো গডেক্সের একটা লাইট SL60W। আমি যদি একটু লাইটটা আপনাদেরকে জ্বালিয়ে দেখাই, ওকে, তো গডেক্সের এই লাইটটা আমি ব্যবহার করছি SL60W, সাথে হলো জেনভির একটা সফটবক্স যেটা 85 সেন্টিমিটার।
আগে গ্রিড ব্যবহার করতাম, এখন আর গ্রিড ব্যবহার করছি না, কারণ আমার লাইট স্পিল অত বেশি হচ্ছে না, একটাই লাইট ব্যবহার করি, সো গ্রিড আর এর জন্য ব্যবহার করছি না। আর এইখানে আমার লিভিং কিছু প্ল্যান্ট রয়েছে, এগুলো মূলত আমার প্ল্যান্ট না, আমার ওয়াইফের প্ল্যান্ট, আমি মাঝে মাঝে দেখা যায় তার ওখান থেকে চুরি করে নিয়ে আসি। এর জন্য আপনারা দেখবেন ডিফারেন্ট প্ল্যান্ট থাকে আমার ব্যাকগ্রাউন্ডে এক এক সময় এক একটা। তো বর্তমানে এই প্ল্যান্টটা রয়েছে, মেবি এটার নাম রোজ ক্যাকটাস, এটা ব্যবহার করছি এখন ব্যাকগ্রাউন্ডে, কারণ ব্যাকগ্রাউন্ডে কিছু গ্রিন এলিমেন্ট থাকলে ওটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। এইটাকে আলাদাভাবে কিন্তু আমি লাইট আপ করছি, এইখানে আর একটা লাইট ব্যবহার করছি, এটা একটা এলইডি লাইট, এটা রিভিউ আমার চ্যানেলে রয়েছে, এটার মডেল হলো SL272A। তো এটার কালার টেম্পারেচারও চেঞ্জ করা যায়, এটাও বেশ ভালো লাইট, এটা অনেক দিন যাবত আমি ব্যবহার করছি। আগে এটা আমি কি লাইট হিসেবে ব্যবহার করতাম, গডেক্সের SL60W পাওয়ার আগে। এখানে আর একটা টেবিল রয়েছে, এই টেবিলে পড়াশোনা হয় মাঝে মধ্যে, এখানে বসে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট হয়। বর্তমানে একটা এক্সপেরিমেন্ট চলছিল, যেটা হলো এই লাইটটাকে আসলে আমি USB পাওয়ার লাইটে কনভার্ট করার ট্রাই করছিলাম, কারণ এটার যে ব্যাটারি সেটা খুব তাড়াতাড়ি ড্রেন হয়ে যায়, এর জন্য চিন্তা করলাম আসলে এটাকে পারমানেন্ট একটা সলিউশন দিতে, সেটা নিয়ে কাজ করছিলাম। এটা হলো একটা বক্স, এই বক্সের ভিতরে বেশ কিছু জিনিস রয়েছে, সেটা হলো আমার ক্যামেরা লেন্স, ক্যামেরা ক্লিনিংয়ের জন্য যে কিট, সেগুলো আগে ক্যামেরা আমি ভিতরে রাখতাম, কিন্তু এখন ডেইলি ভিডিও করার জন্য দেখা যায় ক্যামেরা আসলে বক্সে রাখার আর সময় পায় না, সবসময় ট্রাইপডের উপরেই থাকে। বাই দ্য ওয়ে, টেবিলে কিছু ড্রয়ার রয়েছে, এই ড্রয়ারে অনেক ধরনের জিনিসপত্র রয়েছে যেগুলো একদম অগোছালো, দেখাতে আমি চাচ্ছি না। এই একটা চেয়ার রয়েছে, এটাতেও মাঝে মধ্যে বসে আমি ভিডিও করি। এইখানে আমার অপ্রয়োজনীয় কিছু জিনিস রয়েছে, প্রয়োজনীয় অনেক জিনিস রয়েছে, বিভিন্ন ধরনের তার, যন্ত্রপাতি, হাবি জাবি, হাটকিনাকি সব কিছু এটার ভিতরে রেখে দিয়েছি জাস্ট একটু অর্গানাইজ করার জন্য। আর এই সাইডটাও একটা ব্যাকগ্রাউন্ড, মাঝে মধ্যে হয়তো আপনারা ভিডিওতে দেখেন, এটা হলো মূলত ওয়ালের সাথে আমি কাপড় জুড়ে দিয়ে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করেছি, ডার্কার কোনো ব্যাকগ্রাউন্ড দরকার হলে একদম এক কালারের তখন আমি দেখা যায় এটা ইউজ করি। অ্যান্ড এই পাশে এই শেলফটা আপনারা দেখেন, এখানে বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো খুব বেশি দরকার হয় না, জাস্ট এখন ডেকোরেশনের জন্যই ব্যবহার হচ্ছে, যেরকম অ্যাকশন ক্যাম রয়েছে, ND ফিল্টার, লাইটের একটা আসলে মাউন্ট, দেন এইখানে এই লাইটটা আপনারা সবসময় দেখে থাকেন, এটা হলো শাওমির বেডসাইড ল্যাম্প 2। এই লাইটটা আসলে বেশ ভালোই লাগছে, এইটা কিনে আসলে মনে হচ্ছে আমার টাকাটা উসুল হয়েছে, মানে মনের মতন একটা জিনিস কিনতে পেরেছি। এরপরে জাস্ট কিছু র্যান্ডম ইকুইপমেন্ট, এইখানে একটা লেন্স রয়েছে যেটা সনির একটা লেন্স, যেটা ভেঙে গিয়েছে এবং সেটা খুলে আমি এক্সপেরিমেন্ট করেছি ভিতরে কী কী জিনিস আছে, কেমনি কী কাজ করে, খুলে এটা নষ্ট করা শেষ পরবর্তী সময়ে। এখানে কিছু জিনিস রয়েছে, এখানে আর একটা জুম H1 রেকর্ডার রয়েছে, দেন এখানে র্যান্ডম কিছু জিনিস, এই তো তো মূলত এই সেট আপ। আচ্ছা, এখানে আর একটা জিনিস দেখাই নেই, সেটা হলো আমার হেয়ার লাইট হিসেবে এই লাইটটা আমি ব্যবহার করছি, এইটা জাস্ট হলো LED ফিলামেন্ট লাইট আর কি বলে এগুলোকে। তো জাস্ট এ মিনিট আমি আপনাদেরকে ISOটা কমিয়ে দেন দেখাই, তো এইরকম লাইটটা, এটাকে আসলে কাগজ দিয়ে আমি এখানে একটা শেড তৈরি করেছি, দেন এটা আসলে এভাবে ব্যবহার করছি। দেন এটাকে আসলে আমি খুব বাঙালি ওয়েতে মাথার উপরে রাখি যাতে এই লাইট স্ট্যান্ড আপনারা দেখতে না পান, এখানে যে LED টিউব রয়েছে সেটার সাথে কস্টেপ দিয়ে জোড়া দিয়ে এইভাবে আমার মাথার জাস্ট পিছনে রাখি। এইখানে একটা ফোম রয়েছে সাউন্ড ড্যাম্পে, যেটা একটু কাজ করে, অ্যান্ড দেন এখানে পর্দা, আমি অনেকগুলো পর্দা লাগিয়েছি, এটাও আসলে সাউন্ড ড্যাম্প করার জন্য বেশ ভালো কাজ করে। এই সাইডে দরজার সাথে আমি কিছু ফোম লাগিয়ে দিয়েছি, তো মূলত দুইটা আমার ফোম লাগানো, 6 ফিট বাই 3 ফিট দুইটা ফোম এই রুমে লাগানো, আরও দরকার কারণ এখনও বেশ কিছু ইকো আমি দেখতে পাচ্ছি এই রুমে। এবং লাস্ট যে এডিশন, সেটা হলো আগে ফ্যান ব্যবহার করতাম, বর্তমানে একটা AC কিনেছি, কারণ ফ্যানে ভিডিও শ্যুট করে একটু টাফ, এতগুলো লাইট জমে সব কিছু মিলে রুমটা একদম গরম হয়ে যায়, তাই আসলে চিন্তা করলাম AC ইনভেস্ট করা যাক, সো সেই চিন্তা করে ছোটো একটা AC আসলে এই রুমে ইমপ্লিমেন্ট করেছি। তো এই তো টুকটাক সব কিছুই রুমের, আপনারা দেখতেই পান যেটা সবসময় ভিডিওতে, আমি আপনাদেরকে 360 ডিগ্রি একটা ভিউ যদি দেই তাহলে আসলে বুঝতে পারবেন। আচ্ছা, আমার PC কিন্তু এইখানে রেখে দিয়েছি, কারণ টেবিলের উপরে বা আশেপাশে থাকলে এটাই অনেক সাউন্ড হয়, এর জন্য আমার যে CPU রয়েছে
সিপিউটা আমি নিচের দিকে রেখে দিয়েছি, যাতে এটার যে সাউন্ড সেটা আমার অডিওতে প্রবলেম টবলেম না করতে পারে। তো সব কিছু মিলে 360 একটা ভিউ যদি দেখাই, তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পেলেন আমি আমার এই জায়গায় কীভাবে ভিডিওগুলোকে রেকর্ড করি, এই জায়গায় কী কী ইকুইপমেন্ট ব্যবহার করছি, কী লাইটিং ব্যবহার করছি, কী অডিও গিয়ার ব্যবহার করছি, সম্যক কিন্তু একটা ধারণা আপনারা পেয়ে গেলেন। আশা করি যারা নতুন ভিডিও তৈরি করা শুরু করছেন তাদের জন্য এটা আসলে হেল্প করবে। তো আমি একটু বলে রাখতে চাই, এই জিনিসগুলো কিন্তু আমি একবারে অ্যাচিভ করিনি, এই জিনিসগুলো কিন্তু আমার কাছে ম্যাক্সিমাম কিছুই ছিল না। আমি যখন প্রথম ইউটিউবিং শুরু করি সেক্ষেত্রে দেখা গিয়েছে আমি নর্মাল একটা এলইডি বাল্ব দিয়ে কিন্তু ভিডিও ধারণ করতাম, এরপরে আমার যে ক্যামেরা ছিল সেটার ভিডিও আমি আসলে ক্যামেরাই রেকর্ড করতাম, তখন নাইকনের একটা ক্যামেরা ইউজ করতাম যেটা ভিডিওর জন্য মোটেই ভালো না। এরপরে দেখা গিয়েছে আমার যে কম্পিউটার ছিল সেটাও কিন্তু এরকম কোনো কম্পিউটার আমি ব্যবহার করতাম না, তখন একদম কী বলা যায় লেনোভোর একটা কম্পিউটার ব্যবহার করতাম যেটার প্রসেসর ছিল Core i3 এবং যেটার র্যাম ছিল 6 GB। তো সেটা দিয়ে আমি টিউটোরিয়াল তৈরি করতাম, ক্লায়েন্টের কাজ করতাম। তো সব কিছু মিলে কিন্তু আমার শুরুটা এত স্মুথ ছিল না। এখন আপনারা অনেক কিছুই হয়তো দেখতে পাচ্ছেন, অনেক দামি দামি ইকুইপমেন্ট এখানে দেখতে পাচ্ছেন যেগুলোর কোনো কিছুই আমার ছিল না, আস্তে আস্তে কিন্তু এগুলো হয়েছে। সো আপনারা যারা একদম শুরু করছেন আপনাদের কাছে হয়তো এই জিনিসগুলো নেই, এগুলো দেখে আপনারা মোটেও আসলে মন খারাপ করবেন না কিংবা হতাশায় ভুগবেন না, কারণ এই জিনিসগুলো কিন্তু আপনি যদি কাজ করেন আস্তে আস্তে যখন আপনার কন্টেন্টকে আপনি ইম্প্রুভ করবেন, দেন আপনার যখন মনিটাইজেশন চালু হয়ে যাবে, যখন আর্নিং শুরু করবেন, তখন কিন্তু আস্তে আস্তে আপনি সেখান থেকেই সেভ করে করে এই জিনিসগুলো কিনে ফেলতে পারবেন। আমি কিন্তু মোটামুটি 5 বছর হয়ে যাচ্ছে প্রায় ইউটিউবে রয়েছি, তো এটা কিন্তু অনেক বড় একটা সময়। এই সময় ধরে আস্তে আস্তে কিন্তু এই জিনিসগুলো আমি তৈরি করেছি। সো আপনার যদি সেই ইচ্ছা থাকে, আপনার 5 বছর লাগবে না, আপনার 1-2 বছরে কিন্তু এর চেয়ে ভালো একটা পজিশনে আপনি হয়তো যেতে পারবেন। সো এটা নিয়ে মন খারাপ করবেন না, কাজ করে যান, ভিডিও তৈরি করে যান, আশা করি আপনি সাকসেস হবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এই ভিডিও থেকে নতুন কিছু জেনেছেন। যদি ভালো লাগে থাকে কিংবা নতুন কিছু জেনে থাকেন সেক্ষেত্রে লাইক করতে পারেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এই ভিডিওটা যদি আপনি প্রথমবারের মতো দেখে থাকেন, আমার মুখটা যদি প্রথমবারের মতো দেখে থাকেন, সেক্ষেত্রে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে এই ধরনের ভিডিও কিন্তু খুব সহজেই আপনি পেয়ে যাবেন। তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে। গুড বাই।